মানে আরাফার রোজাটা কবে হবে? যেদিন ইয়ামুল আরাফা সেদিন কি বাংলাদেশে? যেহেতু আরাফার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, আরাফা একটাই জায়গা, সেটা হল হাজিরা 9 তারিখে যেখানে একত্রিত হন, এটা হল আরাফা। সুতরাং ইয়ামুল আরাফার রোজা এটা যেদিন হাত হজ হবে সেদিনই আমরা রোজা রাখব, এটি আরাফার রোজা। আর কেউ যদি রাখেন দুইটা, দুই দিন রাখেন রাখতে পারেন, কিন্তু ওই দিন তো রাখতেই হবে, কারণ সেটাই হল আরাফার দিবস। এটা তারিখের সঙ্গে জড়িত না, এটা জড়িত হইল আরাফার সঙ্গে জড়িত। অতএব আমি সেই জন্য ওইটাই ইয়ে করি, বলি এই কাজটাই তোমরা করো এবং সেই দিনই রোজা রাখো। তোমার এতমিনানের জন্য তুমি তুমি করার তো পরের জন্য রোজা রাখো। এটা নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি নাই। আপনি দেখেন আর আরাফাত ময়দানে যেদিন অবস্থান, আরব হচ্ছে ওই দিন যেদিন তোমরা আরাফাতে অবস্থান করো, আল্লাহ রাসূল বলেছেন। এবং মেহতার সাথে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতে যারা অবস্থান করে তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছে, তারা বাহিরে তাদেরকে রোজা রাখতে বলেছে। তাহলে সমীকরণটা কি রোজা রেখে এদের সাথে মিলবে? এবং ওই দিন একটা মর্যাদার দিন, দোয়া কবুলের দিন, ওই দিন আল্লাহর এত সম্পদ, ওই দিবসের ফজিলতের কারণেই তো আরাফাত ময়দান পৃথিবীর একটা একটাই। এবং বলছে আরাফাতে যারা অবস্থান করে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আনিস সিয়াম, এবং তিনি নিজে উটের পিছে বৈশা এক পেয়ারা দুধ খেয়েছেন যেন সুপ্রিস রোজা না রাখে। তাহলে ওই দিন ওদের যে বছর রোজা রাখো না, আর বছর রোজা রাখো, তাহলে অবশ্যই আরাফাত ময়দানে যদি অবস্থান হাজির হাজার ওই দিনই রোজা। আর সেকেন্ড সাথে নোট করছি, দুইটা রোজা নয়, দুইটা রোজা পেতাম আমি, যারা হিসাব করে আমার দেশের হিসাবে যারা করে তারা দুইটা রাখতে পারে, কিন্তু আরাফার ওই দিনই আরাফার দিবস। আমাদের স্থানীয় সমাজ এটা।